আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফেলে দেওয়া চা পাতার অবাক করা সম্পূর্ণ নতুন এগারোটি টিপস আশা করছি এই টিপসগুলো আপনাদের উপকারে আসবে কাজে লাগবে এর আগেও আমার চ্যানেলে ফেলে দেওয়া চা পাতার দশটি ব্যবহার পদ্ধতি দেখিয়েছি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেয়া থাকবে আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারবেন প্রথম যে টিপসটি শেয়ার করছি শিং মাছ শিং মাছ মূলত কালোই থাকে এটাকে আমরা বিভিন্ন উপায়ে ঘষে ঘষে পরিষ্কার করি ঘষে ঘষে পরিষ্কার না করে শর্টকাট ওয়েতে কিন্তু এই কালো ভাবটা দূর করা সম্ভব শুকনো চা পাতা একটু দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ এবং বেকিং সোডা এই তিনটি উপকরণ দেওয়ার পরে হাত দিয়ে একটু ভালো করে কছলিয়ে কোসলি কিছু সময় ধরে পরিষ্কার করে নিতে হবে এতে করে কিন্তু শিং মাছের যে কালো ভাবটা উপরে আছে চামড়ার কালো ভাবটা এটা কিন্তু উঠে যাবে হয়তোবা ঘষা মাজা করলে যেভাবে একদম ধবধবে সাদা হয়ে যায় তেমন না হলেও কিন্তু কাজ চালিয়ে নেওয়ার মতো হবে অনেক সময় ব্যস্ত থাকার কারণে ঘষা মাজা করারও কিন্তু সময় থাকে না ইনস্ট্যান্ট চা পাতা লবণ এবং বেকিং সোডা দিয়ে খুব সহজেই কিন্তু এভাবে পরিষ্কার করা যায় পুরোপুরি সাদা না হলেও কিন্তু কাজ চালিয়ে নেওয়া যাবে টিপস নাম্বার টু এখানে একটা বাটিতে আমি শুকনো চা পাতা নিচ্ছি আমি কিন্তু চা পাতাটা রোদে শুকিয়ে নিয়েছি একটা ডিম এখানে নিয়েছি ডিমটা পুরোটা লাগবে না আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু পানি দিয়ে এটা ভালো করে মিক্স করে নিতে হবে তারপর চুলে বা মাথাতে অ্যাপ্লাই করতে হবে সপ্তাহে মাত্র একবারই এটা করা যাবে এই প্রোটিন মাস্কটা যদি চুলে লাগানো যায় চুলের গোড়া কিন্তু শক্ত হবে চুল পড়া কিন্তু বন্ধ হবে এটা চুলে লাগিয়ে 30 মিনিট অপেক্ষা করে তারপরে চুলটাকে শ্যাম্পু করে ধুয়ে নেবেন টিপস নাম্বার থ্রি একটা বাটিতে আমি এক চামচ পরিমাণ চা পাতা নিয়ে নিচ্ছি চা পাতাটাকে কিন্তু আমি শুকিয়ে নিয়েছি এবং একই চা পাতা দিয়ে সবগুলো রেমেডি তৈরি করে দেখাচ্ছি এরপরে একটু টুথপেস্ট দিয়েছি অনেকেরই আছে ঘাড়ে প্রচণ্ড পরিমাণে কালচে দাগ পড়ে যায় কালচে দাগ তোলার জন্য কিন্তু টুথপেস্ট এবং চা পাতা খুব ভালো কাজ করে থাকে ঘাড়ের উপরে এই রেমেডিটা যদি অ্যাপ্লাই করেন এবং একটু সময় ঘষে ঘষে পরিষ্কার করে নেন হাত দিয়ে ম্যাসেজ করে নেন পাঁচ থেকে সাত মিনিট তাহলে দেখবেন ঘাড়ের কাল দাগ কিন্তু আস্তে আস্তে রিমুভ হতে শুরু করেছে এভাবে প্রতিদিন একবার করে দশ থেকে পনেরো দিন লাগিয়ে দেখতে পারেন ঘাড়ের কালচে দাগ কিন্তু দূর হয়ে যাবে আমি এখানে চা পাতা নিয়েছি চা তৈরি করেছিলাম সেই পাতাটা এখন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এটা হচ্ছে আমি গরম পানি ব্যবহার করেছি গরম পানি ব্যবহার করলে পাতার ভিতরে যে নির্যাসটা আছে এটা সুন্দরভাবে বের হয়ে যাবে এবার এই লিকারটা দিয়ে আপনি কিন্তু চুলটা ধুয়ে নিতে পারবেন আপনি যখন চুলে শ্যাম্পু করবেন শ্যাম্পু করার পরে চায়ের এই লিকার দিয়ে চুলটা সুন্দর করে ধুয়ে নেবেন এটা কিন্তু প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করবে শ্যাম্পু করার পরে আপনার কন্ডিশনার ব্যবহার করার প্রয়োজন হবে না এই লিকারটা দিয়ে চুল ধুয়ে নিয়ে তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন দেখবেন চুল অনেক বেশি ঝলমলে শাইনিং এবং গ্লোয়িং হয়েছে টিপস নাম্বার ফাইভ একটা বাটিতে এক চামচ শুকনো চা পাতা নিয়েছি এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম সামান্য একটু মধু মিশিয়ে দিচ্ছি এবার যে লিকারটা তৈরি করলাম সেই লিকার থেকে একটু লিকার এখানে দিয়ে দিচ্ছি এবার এটা সুন্দর করে একটু পেস্টের মতো তৈরি করে নিতে হবে চাইলে কিন্তু এই পাতাটাকে গুঁড়া করেও এখানে ব্যবহার করা যেতে পারে এই প্যাকটি তৈরি করে যদি মুখে লাগানো যায় মুখের যে রোদে পোড়া দাগ থাকে বয়সের ছাপ থাকে সেগুলো কিন্তু দূর হবে ব্রোনের দাগ দূর হবে সেই সাথে ত্বকটা হয়ে উঠবে অনেক বেশি গ্লোয়িং উজ্জ্বল এবং ফর্সা এটা সপ্তাহে তিন দিন অথবা দুই দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন টিপস নাম্বার সিক্স এখানে আমি একটা টিস্যু পেপারে শুকনো চা পাতাটা নিয়ে নিচ্ছি চাইলে কিন্তু এখানে টি ব্যাগটাও ব্যবহার করা যেতে পারে একটা রাবার দিয়ে আমি এটা ভালো করে আটকে দিচ্ছি অনেকেরই আছে দাঁতে প্রচণ্ড রকম ব্যথা হয় দাঁত দিয়ে রক্ত পরে বা দাঁতে শিরশির করে সেই ক্ষেত্রে কিন্তু এই ফেলে দেওয়া চা পাতা অনেক বেশি ভূমিকা রাখবে ব্যথা দূর করার জন্য কুসুম গরম চায়ের লিকারের মধ্যে এরকমভাবে তৈরি করে আপনি ডুবিয়ে নিতে পারেন অথবা টি ব্যাগটাও ব্যবহার করতে পারেন এরপরে ব্যথার স্থানে এভাবে একটু শেক দিতে পারেন এতে কিন্তু অনেকটাই আরাম পাবেন এছাড়াও ফেলে দেওয়া চা পাতা দিয়ে এভাবে লিকার তৈরি করে কিন্তু কুলকুচিও করতে পারেন সেটাতেও কিন্তু দাঁতের অনেকটাই আরাম পাবেন ব্যথা দূর হবে শিশিরানি কিন্তু দূর হবে টিপস নাম্বার সেভেন আমি যে লিকারটা তৈরি করেছিলাম ফেলে দেওয়া চা পাতা দিয়ে সেই লিকারটা এখানে কয়েক চামচে নিয়ে নিয়েছি এবার আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ন্যাচারাল অ্যালোভেরা আমি কয়েকদিন আগে ভিডিওটি দিয়েছিলাম অ্যালোভেরা সংরক্ষণ পদ্ধতি এবং চুলের যত্নে অ্যালোভেরা সেটাই আমি ফ্রিজ থেকে বের করেছি এবার এটা আপনারা চাইলে চায়ের এই লিকারের সাথে অ্যালোভেরাটা দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা হাত দিয়ে একটু চটকে নিতে পারেন এভাবে এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু অলিভ অয়েল এভাবে ভালো করে মিশিয়ে চুলে যদি অ্যাপ্লাই করেন যাদের পাকা চুল বা সাদা চুলের সমস্যা আছে তারা কিন্তু এই প্যাকটি ব্যবহার করে দেখতে পারেন সপ্তাহে তিন দিন করে এতে কিন্তু গোড়া থেকে পাকা চুলগুলো কালো হতে শুরু করবে যদিও একটু সময় লাগবে কিন্তু প্রাকৃতিক উপায় এটি সাদা চুল কালো করার জন্য এটি খুবই ভালো কাজ করে থাকে সপ্তাহে তিন দিন করে ব্যবহার করে দেখুন ভালো একটা রেজাল্ট পাবেন এটা বিশ মিনিট পর্যন্ত চুলে রেখে দেবেন ভালো করে আঙুল দিয়ে একটু মাথা ম্যাসেজ করে বিশ মিনিট রেখে দিয়ে তারপর শ্যাম্পু অথবা নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে পারেন এছাড়াও কিন্তু চুলের জন্য অত্যন্ত উপকারী এই প্যাক চুল পরা বন্ধ করবে চুলের গ্রোথটাও কিন্তু বাড়িয়ে দেবে টিপস নাম্বার এইট এখানে শুকনো চা পাতাটা নিয়েছি যেটা আমি শুকিয়ে নিয়েছিলাম মাছের উপদ্রব কিন্তু অনেক বেশি হয় যদি মাছ কাটাকাটি করতে বসেন বা যে কোনো ফল কাটতে বসেন আশেপাশে কিন্তু মাছি ঘোরাঘুরি করে চা পাতা যদি একটু ছিটিয়ে দেন বিশেষ করে রান্নাঘরে মাছের উপদ্রব কিন্তু কমে যাবে টিপস নাম্বার নাইন ফেলে দেওয়া চা পাতা দিয়ে এমন একটা লিকার তৈরি করে নিতে পারেন এর আগে যেটা দেখালাম লিকারটা চুলে ব্যবহার করার জন্য সেটাও কিন্তু ঠান্ডা করে নিতে হবে এটাও কিন্তু ঠান্ডা করে নিতে হবে এই লিকারটা দিয়ে আপনি ত্বকটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে পারেন ব্রণ কমাতে চায়ের লিকার কিন্তু অত্যন্ত ভালো কাজ করে থাকে চাইলে আপনি প্রতিদিনই এই লিকারটা দিয়ে মুখ ধুয়ে দেখতে পারেন খুব দ্রুত কিন্তু ব্রণ কমে যাবে ব্রণের দাগটাও কিন্তু দূর হয়ে যাবে টিপস নাম্বার টেন ফেলে দেওয়া চা পাতা ব্যবহার করতে পারেন ছোলা সেদ্ধ করার সময় অথবা চটপটির যে ডালটা আছে সেটা সেদ্ধর সময় একটা পুটলিতে করে চা পাতাটা ফেলে দেওয়া চা পাতাটা পুটলি করে এটার মধ্যে দিয়ে দিতে পারেন এতে সুন্দর একটা কিন্তু অ্যারোমা আসবে বা রান্নার সময়ও কিন্তু এই পুটলিটা ব্যবহার করতে পারেন সুন্দর একটা সুগন্ধি ছড়াবে খেতে কিন্তু দারুণ লাগবে টিপস নাম্বার এগারো শীতকাল মানেই মশার উপদ্রব বেশি প্রতিটা ঘরেই কিন্তু মশার উপদ্রব অনেক বেশি হয়েছে কয়েল বা স্প্রেতেও কোনো কাজ হচ্ছে না ফেলে দেওয়া চা পাতা কিন্তু এই কাজটাকে সহজ করে দেবে মশা দূর করতে এর কোনো জুরি নেই অনেকেই হয়তোবা জানেন ধূপ বা ধুনো দেওয়া হয় মশা তাড়ানোর জন্য সেই ক্ষেত্রে নারকেলের খোসা ব্যবহার করা হয় নারকেলের খোসাটা কিন্তু সবসময় হাতের কাছে থাকে না সেই ক্ষেত্রে আমরা কিন্তু ফেলে দেওয়া চা পাতা দিয়ে ধূপ ধুনো যদি দিতে পারি আমাদের বাসার মশার উপদ্রব কিন্তু কমে যাবে এখানে অবশ্যই ধূপ ব্যবহার করতে হবে ফেলে দেওয়া চা পাতার সাথে আর চা পাতাটা ভালো করে শুকিয়ে নিতে হবে এভাবে ধূপ ধুনো দিলে কিন্তু খুব সহজেই বাসা থেকে মশা দূর হবে একবার যদি ধরিয়ে দিতে পারেন এটা ধীরে ধীরে কিন্তু জ্বলবে ধোয়ার সৃষ্টি হবে মশাও দূর হবে এরপর দেখুন বিহাইন্ড দ্য সিন আর একটু হাসুন ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন আজকে ফার্স্ট টাইম আমার ভিডিওতে বিহাইন্ড দ্য সিন আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগলো এই অংশটুকু আমাকে কমেন্ট করে জানাবেন যদি বেশি ভালো লেগে থাকে আজকের ভিডিওটি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ